ঘূর্ণিঝড় দানা তীব্র সাইক্লোনিক কারণে বৃষ্টিতে ডুবলো গ্রামীণ রাস্তা থেকে শুরু করে রাজ্য সড়ক, জলের তলায় ধান। প্রশাসনিক তৎপরতায় গ্রামের মানুষদের ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। দানা সাইক্লোনের প্রভাবে নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ধান্যঝাটি থেকে রাইল্লা যাওয়ার গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি জলে ডুবে যায়। রাস্তা জলে ডুবে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েকটি গ্রামের সঙ্গে। অন্যদিকে বৃষ্টির কারণে রাজ্য সড়কে উঠল জল, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে রাজ্য সড়কের ওপর। কালিকাপুর থেকে কেশুরু গেরিয়া রাজ্য সড়কের পিংলাশ চাতাল এলাকায় রাজ্য সড়কে উঠল জল, জলমগ্ন পিংলাশ রাইল্লা টুকুরিয়া বালা এলাকা, জলে ডুবেছে ধান, ক্ষতিগ্রস্ত কৃষি জমি। পিংলাশ গ্রামে অঞ্চল সদস্যা পুতুল বাগ দুলুয়ের তত্ত্বাবধানে এলাকার মানুষের ঠাঁই হল একমাত্র ত্রাণ শিবিরে। মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশ রিপোর্ট, বিগ নিউজ। প্রচুর নিম্নচাপের কারণে প্রচুর বৃষ্টি হয়েছে এবং এই এলাকায় প্রায় রাত একটা থেকে আমরা সবাই কর্মীরা এই এলাকায় পৌঁছাই এবং তাদের এই জলমগ্ন অবস্থায় 10-15টি বাড়ি ভেসে গেছে, তাদেরকে উদ্ধার করে গরু ছাগল মানুষ সবাইকে ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়া হয়েছে। আর এই মতো অবস্থায় ফসলের প্রচুর ক্ষতি, ধান সব বন্যায় ভাসছে আর পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। আপনার নাম? আমার নাম দিলীপ চৌধুরী। আনার কারণে নিম্নচাপ হয়েছে, বৃষ্টি বৃষ্টি হতে 10-12টি বাড়ি জলে ভয়ঙ্কর হয়ে রয়েছে, তাদের গরু ছাগল মানুষ সবাইকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। এর প্রভাবে যেমন বাড়ি ঘরদুয়ারের ক্ষতি হয়েছে, ফসলেরও ক্ষতি হয়েছে। তার কারণে গরু ছাগল মানুষজনকে স্কুল ঘরে নিয়ে যেয়ে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। আপনার নাম? পুতুল বাগ দুলই, পঞ্চায়েত সদস্য, ইংলাশ।